This program is sponsored by Orient Pet Solutions Private Limited. Pets are smart, we are smarter. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste of India. Shimla Biryani, Swad Zindagi Ka. Calcutta Leather Complex Standards Association, we care for the environment. Prince English School. চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করলেন বিশিষ্ট সমাজসেবী রেখা শর্মা। মানিকতলা অন্তর্গত একটি পার্কে সমাজসেবী ও রাজ্যমন্ত্রী সাধন পাণ্ডে শ্রী শক্তি পাণ্ডের নেতৃত্বে রেখা শর্মা পিছিয়ে পড়া ও দুস্থ বাচ্চাদেরকে লেখাপড়া সামগ্রী বিতরণী অনুষ্ঠান আয়োজন করেন। 31 নম্বর ওয়ার্ডে পৌরমাতা সুনন্দা গোর সহযোগিতায় পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া এই স্লোগানকে কেন্দ্র করে 250 থেকে বেশি বাচ্চা থেকে স্কুলের ব্যাগ ও খাতা কলম বিতরণ করেন। তোমার নাম বলো। আচ্ছা তারপরে ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। চলো এইখানটায় আমি যতক্ষণ না বলবো 10 জন করে ছাড়বে, আমি যতক্ষণ না বলবো এখানটা দিয়ে ওঠাবে না। দিয়ে দাও দিন, এর ভেতর টিফিন আছে, খেয়ে নাও। আজ তো মেয়ে ধান্য হয়ে গই, সুপ্তে দিদিন আগে মেরা সারা দেখে ইতনি আচ্ছে সে ইতনা আচ্ছা অ্যারেঞ্জমেন্ট আর কই নি কর সকতা সিবাই হামারি দিদি কে মিসে সুপ্তে মান্নে তোমকে তাদের যদি কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দেয়া যায় যে তোমার এটা দায়িত্ব, তুমি খুব ভালো ছেলে, তুমি এইটা করো। তো একজন খুব ছটফট ছটফট করছিল, বলছিল আমি সামনে থেকে পেছনে যাবই না, সেই বাচ্চাটাই এখন সব ছেলে মেয়েকে সুন্দর করে চুপ করিয়ে অ্যারেঞ্জ করিয়ে ওই আপনাকে হেল্প করে দিল। কার ভেতর কি কোয়ালিটিস আছে বাচ্চাদের সেইটুকুকে বার করে নিতে হয়। বাচ্চা একদিনে ভালোবাসা জিনিস নয়, নিজের বাচ্চা বাদ অন্যের বাচ্চা প্রতি 365 দিন স্নেহ প্রকাশ করা ও তাদের অধিকার প্রাপ্ত করা এবং সমাজকে সচেতন করা শিক্ষিত মানুষের কর্তব্য বলে জানালেন শক্তি পাণ্ডে। দেখুন, বাচ্চারা তো একদিন নিয়ে অনুষ্ঠান করবার মতন কোনো উপকরণ নয়, বাচ্চারা প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের বেসিক রাইটসগুলো যে আছে 12খানা রাইটস মিনিমাম, সেইগুলো তাদের আমরা পৌঁছে দেবার জন্য সবসময় চেষ্টা করি। ঠিক কথা, আমাদের সামগ্রিক রাজ্যের আর্থিক পরিস্থিতি অত ভালো নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন কোথায় খাদ্যসাথী, কোথায় সবুজ সাথী, কোথায় শিশু সাথী, তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের রাইট টু এডুকেশন যেন 100% তারা অ্যাভেল করতে পারে, তাদের ড্রপ আউট যেন না হয়, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, বিভিন্ন প্রকল্প তিনি নিচ্ছেন, এত সুউদ্যোগ নিচ্ছেন, আমাদের একেবারে গ্রাসরুট লেভেলে উচিত তার প্রতিটার সুযোগ বাচ্চাদের কাছ অবধি এবং তাদের অভিভাবকদের কাছ অবধি পৌঁছে দেওয়া। আজ এইটুকুর জন্য বাচ্চারা যে একটা সাধারণ ব্যাগ, এক টুকরো খাবারের জন্য হামলে, এই চিত্রটা যতদিন থাকবে ততদিন জানব তাদের একটা অভাব বোধ রয়েছে। তারা এক টুকরো কিছুর জন্য এই রকম লাফালাফি করছে, আমরা হয়তো দিয়ে ধন্য হচ্ছি কিন্তু এই দৃশ্যটা খুব করুণ লাগে আমার। আমরা মনে হয় তারা জন্মেছে সুস্থ বাতাসে নিঃশ্বাস নেবার জন্য, বেসিক নিডসগুলো, তাদের শেল্টার, তাদের ফুড, তাদের এডুকেশন, তাদের হেলথ, সবগুলোর দিকে আমাদের নজর রাখা উচিত। শুধু একজনের প্রচেষ্টায় করলে হবে না, প্রতি মানুষকে যদি আমরা এক একটা বাচ্চাকে, আমরা সারাদিনই বাচ্চার বিভিন্ন কাজের মধ্যে রেসিডেন্সিয়াল স্কুল থেকে সর্বশিক্ষা মিশনের রাইট টু এডুকেশন অ্যাক্ট যাতে ইমপ্লিমেন্টেড হয়, ICDS প্রকল্প সব কিছুর সঙ্গে আমি যুক্ত আছি, রেখাও আছে, কিন্তু একক উদ্যোগে হবে না, সামগ্রিকভাবে সমাজের সর্বস্তরের মানুষকে, এই বাচ্চাগুলো আমাদের বুনিয়াদ আগামী দিনের, তো সেই জন্য ওদের করতে পেরে, একদিন করতে পেলেই আনন্দ।
আমরা নয় সারা বছর করি, আর যারা করেনি না তারা যদি প্রতিদিন ভাবেন, এমনকি তাদের বাড়িতে যে কাজ করে তার বাচ্চাটাকে নিয়ে ভাবেন, তাহলে মনে হয় এই শিশু দিবসের কোনো তাৎপর্য হবে না। একদিন তাদের ভালোবেসে না তাদের কোনো উপকার হবে না আমরা কোনো গোল অ্যাচিভ করতে পারি। আজকে টোটাল কত হবে? 250-300, তাই তো? আজকে এইখানে বলে নয়, আজকে আমি এক্ষুনি যাব একটা জায়গায়, জবাব গ্রুপের তারা বাচ্চা, তারা নাটক করবে, তারা কুইজে অংশ নেবে, তারা নাচ করবে, গান করবে, তাদের ভেতরের পটেনশিয়ালগুলো বার করে তা আমরা দেখবো কতটা কী তারা পারে। গোটা দিনটাই ওদের নিয়েই কাটবে মোটামুটি, আর প্রতি মুহূর্তে ওদের যেটা করা উচিত, যাকে কেন্দ্র করে এই উৎসব, যিনি এই দিনটাকে চিহ্নিত করে গেছেন সেই পণ্ডিত শ্রী জওহরলাল নেহরুর স্মৃতিটা, তাদের একটুখানি আমরা ছবির মাধ্যমে বা প্রজেকশন স্ক্রিন দিয়ে দেখাতে পারলে আরও ভালো, অন্তত জানুক কার জন্য কী, তারা অনেকে তো নামই শুনেনি। এই যে আমি বললাম যে বাচ্চা একদিন ভালোবাসার জিনিস নয়, নিজের বাচ্চা বাদেও কমিউনিটির সব বাচ্চা আমাদের আপন বাচ্চা, এই ভালো স্নেহ সহমর্মিতায় তাদের কোনো দয়া নয়, তাদের রাইটটা তাদের হাতে পৌঁছে দেবার জন্য আমরা যারা সচেতন যারা শিক্ষিত তারা যদি প্রতি মুহূর্তে ভাবনা চিন্তা করি ডেফিনেটলি আমাদের সমাজ একদিন বদলে যায়। পলিথিন কা ব্যাগ মানে এসিল নেই দিয়া কি পলিথিন কা ব্যাগ পে ব্যান্ড হ্যায়, ইসিলিয়ে পলিথিন নেই হ্যায় সবকো হাথ মে দিয়া যা রাহা হ্যায়। আমি এই মুহূর্তে যাদের মঞ্চে দেখেছি এরা প্রত্যেকে আমাদের সংগঠনের অত্যন্ত কার্যকরী। দুস্থ বাচ্চাদের মধ্যে দুটি 10 বছরের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নিলেন বলে 24 আওয়ার্স টিভিকে জানালেন সমাজসেবী রেখা শর্মা। রেখা জি, আজ আপ চিলড্রেন ডে কে উপলক্ষ পে ছোটে ছোটে বাচ্চে লোক কো লেকে এক প্রোগ্রাম কা অ্যারেঞ্জমেন্ট কিয়ে, তো ইস প্রোগ্রাম কে বারে মে থোড়া হামারে দর্শক কো বতাইয়ে। ইয়ে প্রোগ্রাম হাম লোগ কিউ মানাতে হ্যায়? হামারে ফার্স্ট প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু কে উপলক্ষ পে আজ উনকা জন্মদিন হ্যায়, আর ইয়ে ছোটে ছোটে বচ্চো কে মুখ পর হাসি দেখনা চাহতে হ্যায়। হম চাহতে হ্যায় আজ কা ইন্ডিয়া পড়েগা তভি তো বড়েগা, ইসলিয়ে মানে সোচা কি আজ বচ্চো কো পড়নে কি চিজে দি যায়, তো আজ মে ইন বচ্চো কো পড়নে কি চিজ দুঙ্গি আর ইনসে এক ওয়াদা লুঙ্গি কি ইয়ে সারে বচ্চে জো হ্যায় জো আচ্ছে সে পড়াই করেঙ্গে, জো নিচে তবকে কে বচ্চে, অভি মানে দো বচ্চো সে মিলি হুঁ জিসকি উমর হ্যায় 10 সাল, ও তম্বাকু খা রা হ্যায়, উসনে মুঝে প্রমিস কিয়া হ্যায় কি আজ কে বাদ সে ও তম্বাকু ভি নি খায়েগা আর হমেশা উসকা পড়াই কা জিতনা ভি খরচা হোগা ও হম দেঙ্গে। আজ মানে ইয়ে সংকল্প কিয়া কি ছোটে ছোটে বচ্চো কো হর সাল কপি কিতাব ইয়ে দেখে ইনকে মুখ পর এক হাসি দেখনা চাহতি হুঁ, ইসিলিয়ে আর ইসিলিয়ে ভি হাম লোক চিলড্রেন্স ডে মানাতে হ্যায় ক্যোঁকি জওহরলাল নেহরু কো বচ্চো সে বড়া প্রায় থা। দিদি আজ কে দিন জো হ্যায় ইয়ে তো আপ প্রোগ্রাম কর রহে হ্যায় লেকিন 2 তারিখ কো ভি আপ এক প্রোগ্রাম কিয়ে থে, এসে বহুত সারা প্রোগ্রাম আপ হমেশা করতে রহতে, তো ইসকা মকসদ কিয়া হ্যায়, মতলব কিয়া চাহতে হ্যায় আপ ইস কাম কি ওয়াজহ সে? ইয়াহি চাহতি হুঁ কি জেসে মে সমাজ মে আগে বড় রহি হুঁ, মেরি সারি বহনে অভি মে এক অ্যালায়েন্স ক্লব কি কুছ মেম্বার হ্যায় উনকে সাথ ভি জুড়ি হুঁ, কুছ হি দিনো মে 10 দিনো কে বাদ হি কুছ এসা প্রোগ্রাম হম লোগোনে সোচা হ্যায় জব হামারে অ্যালায়েন্স কি সারি মহিলায় আয়েঙ্গি উসমে ভি কুছ হম লোগ কুছ নয়া কুছ করেঙ্গে, উনসে অভি অভি মে ওয়াহাঁ কি মেম্বার বনি হুঁ, ওয়াহাঁ ভি সোচ রহে হ্যায় কুছ আচ্ছা করেন, ইসি ওয়াজহ সে হর দিন আর ট্রান্সজেন্ডার লোগোঁ কো মেরা কাম করনে কা মকসদ ইয়ে থা, মে সমঝতি হুঁ কি ইন লোগোঁ কো হম লোগ আপনে সাথ লায়ে, ইয়ে লোগ ভি হামারি তরফ বহুত সারে এসে হ্যায় জো সমাজ কা কাম ভি করতে হ্যায়, ইসিলিয়ে আজ তো ও লোক কুছ আ নি পায়ে হ্যায় লেকিন হমেশা ও লোক মেরে সাথ রহতে হ্যায়, আর মে চাহতি হুঁ ওহি লোক নেই সমাজ কে জো ভি তকতে হ্যায় মে সবকে লিয়ে থোড়া বহুত কাম কর সকুঁ, ইয়েই মেরি ঈশ্বর সে দোয়া। রেখা দিয়ে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, এতগুলো বাচ্চাদের নিয়ে এই মাঠের মধ্যে এত সুন্দর প্রোগ্রাম করছে, তুমি তো সব প্রোগ্রামই থাকো, আজকেও এসছো, কেমন লাগছে তোমার, কি বক্তব্য? ভীষণ ভালো লাগছে, কেননা আগামী যে সমস্ত আমাদের বাচ্চারা আছে তাদের কাছে এই খবরটা পৌঁছে দেয়া যে আজকের দিনটা কেন এত বিশেষ, তা আমাদের আজকের দিনটা সবসময় বাচ্চারা তো অনেকেই জানে না, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার জন্মদিন আজ, আর তিনি বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসতেন, তার জন্যই আজকের দিনটা চিলড্রেন ডে হিসেবেই আমাদের ভারতবর্ষে পালিত হয়। তা আজকে রেখাদি যে আয়োজন করেছে তার তুলনায় নেই, খুবই ভালো লাগে। রেখাদি শুধু মানে শুধু বাচ্চাদের জন্যই নয়, সারা বছর ধরে তিনি আমি দেখেছি তার বহু প্রোগ্রামে আমি এসেছি, সারা বছর ধরেই জানুয়ারি থেকে শুরু
শুরু হয় এবং ডিসেম্বর পর্যন্ত তার প্রোগ্রাম চলতেই থাকে। শুধু যে আমাদের বাচ্চারা বা বয়স্ক বা এরা তারা নয়, আমাদের সমাজে যে অবহেলিত যারা আমাদের বহু বছর ধরে যারা অবহেলিত হয়েছে ট্রান্সজেন্ডার, তাদেরকে নিয়েও পুজোর সময় যে একটা সুন্দর অনুষ্ঠান করেছিল আমি কল্পনাই করতে পারি না, আমার খুবই ভালো লাগে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে রেখাদি যেন এইভাবে তার মানে জীবনকে যে উৎসর্গ করেছে মানুষের সেবায়, এবং ঈশ্বরও তাকে যেন শক্তি দেয় যে মানুষের সেবা তিনি করতে পারেন।